চাষটা তো ভালো স্যার, মানে খরচও কম আছে এবং এই চাষে ফলন আছে, ফলন আছে এবং টাকাও অন্যান্য চাষের চাইতে বেশি হবে। কৃষি অফিসের পরামর্শে আমি গাজর চাষটা করি। 20% জমিতে দুটো লেবার নিয়ে আমি প্রথমে বেড করছিলাম। বেড করার পরে কিছু পরিমাণ সার দিয়ে, এখানে সার দেওয়ার পরে ওই মাঝে মাঝে সেচটা অল্প দেওয়া লাগে, মাঝে মাঝে ছত্রাকের সঙ্গে ওষুধ দিয়ে স্প্রে করি। এতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফসলটা হয়ে গেছে, ইনশাল্লাহ ফলনটাও ভালো হয়েছে। কাঁটাপুঁতি প্রায় 3 থেকে 4 মণ করে উঠতেছে। আমি এটা বাজারজাত করতেছি, বাজারজাত করে কেজি প্রতি আমি 30 থেকে 35 টাকা করে বিক্রি করতেছি। এই 20% জমিতে আমার 5 থেকে 10 হাজার টাকা খরচ হয়েছে। আশা করি এই 20% জমিতে আমি 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করতে পারবো। তা তো ভালো স্যার, মানে খরচও কম আছে এবং এই চাষে ফলন আছে, ফলন আছে এবং টাকাও অন্যান্য চাষের চাইতে বেশি হবে। আমাদের ছোটো ভাই শান্ত ভাই গাজর চাষ করেছে, এবছর গাজর খুব ভালো হয়েছে, দেখে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। সাথে সেটার দিকে আমি নিজে গাজর কিনতেছি, সামনের বছর আমরা উদ্যোগ নিয়েছি আমরাও করব। এটা নতুন ফসল, এই এলাকায় কখনো এটা চাষ হয়নি, তাই আমরা বিশেষ তদারকির মাধ্যমে এটা চাষ করানোর ব্যবস্থা করেছি। আর এটা বেডের ক্ষেত্রে প্রায় 3 হাত চওড়া আর গভীরতা হচ্ছে 50 সেন্টিমিটার। সুন্দর করে নালা করে বেডে চাষ করা, কারণ গাজরে যদি কখনো হালকা সেচ কখনো ভারী সেচের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা নালায় সেচ দিয়ে হালকা সেচের মাধ্যমে গাজরের নিষ্কাশন এবং সেচ কার্যকরীভাবে দিতে পারি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবছর শৈলকুপা উপজেলায় 11টি প্রদর্শনী স্থাপিত হয়েছে, যার মাধ্যমে শৈলকুপা উপজেলায় বাণিজ্যিকভাবে গাজর চাষ হচ্ছে। গাজর চাষের রোগবালাই পোকামাকড় কম থাকায় গাজরের বিঘাপতি প্রায় 60 থেকে 70 মণ ফলন হচ্ছে এবং বাজার দাম ভালো থাকায় কৃষক লাভবান হচ্ছে। গাজর চাষে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে বীজহার বেশি হলে এটি ফলগুলো ছোট আসবে। বিঘাপতি 750 গ্রাম বীজ যথেষ্ট। গাজর চাষে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে পাতলাকরণ, বেশি ঘন হয়ে গেলে ফলগুলো তুলিয়ে ফেলে দিতে হবে। এতে গাজরের আইডিয়াল শেপ এবং সাইজ বজায় থাকবে, ফলে কৃষক বাজারে ভালো দাম পাবে। গাজর একটি নিরাপদ ফসল, গাজরে ভিটামিন এ থাকায় বাজারে এর প্রচুর চাহিদা থাকায় কৃষককে আমরা গাজর চাষে উদ্বুদ্ধ করছি।